2004 সালে এসে আমি এই সংগঠনটা তৈরি করি। সেইখান থেকে আমার এই ট্রাফিকিংয়ের ইস্যুটা নিয়ে কাজ করার একটা মনোবৃত্তি তৈরি হয় এবং তারপর এটা নিয়ে আমি ভাবতে লাগলাম যে না সত্যি তো আমাদের এখান থেকে বিয়ের নাম করে প্রচুর মেয়েদের নিয়ে গেছে, তা আমরা কোনো দিন এটা ভাবিনি যে এদের নিয়ে যাওয়ার পরে কি হয়, এটা কখনো ভাবিনি, আমাদের গ্রামের লোকরাও ভাবতো না। আমাদের জেলাটা পুরো বর্ডার ঘেঁষা এলাকা, এটা হচ্ছে ট্রানজিট পয়েন্ট, এখান থেকে নিয়ে যাওয়ার সূত্র, এটাই রাস্তা, এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদ, পুনে, আহমেদাবাদ, কখনো কখনো কেরালায়ও নিয়ে যাচ্ছে। দিল্লিতে যেখানে খারাপ কাজ হয় ওখানে বিক্রি করে দিয়েছিল, এবার দিলে সেখানে ছিলাম আমি পুরো পাকা 1.5 মাস। আব্বা মা সব যোগাযোগ করেছিল মনিকা আন্টির সঙ্গে, করার পরে এখান থেকে তো ফিরে এসেছি তখন 2015 কেস, আর বাড়ি এসেছি তখন আমি 2017। অনেক মেয়েকে ফেরত এনেছি এবং তাদের ফেরত আনার পরে তাদের যে দীর্ঘমেয়াদি তাদের সঙ্গে রিলেশনশিপ তৈরি করা, তাদেরকে দাঁড় করানোর জন্যে সরকারি সাপোর্ট পাওয়ানোর জন্যে, যে কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সার্ভিসের জন্য যে কাজগুলো আমাদের করা দরকার সেই কাজগুলো আমরা মেয়েদের সঙ্গে করছি। খবর আসার পরে আমরা ওই গার্জিয়ানদের বাড়িতে যাই, ভিজিট করি, তার ডকুমেন্টস দেখি কী কী আছে বাড়িতে, ওই বাচ্চার ডকুমেন্টস কী কী আছে, এবং গার্জিয়ানের কাছ থেকে শুনি, বুঝি, যে জানার চেষ্টা করি কে নিয়ে গেছে, কোনো ক্লু পেলো কি না। তার মতামত নেওয়া হয় সে কেস করতে চায় কি না, তারপরে গিয়ে আমরা ও বাচ্চার কাছে আমাদের কাছে কি চায় ওরা, আমরা একটা লিখিত ওপিনিয়নও নেই যে এই ঘটনা কি ঘটনা ঘটেছে এবং কি সাহায্য আমাদের কাছে চায়, তো আমরা সেটা লেখার পরে আমরা সেই অনুযায়ী তাদের যে গাইড করি। এবং আমাদের 1098 আছে এখন চাইল্ড লাইন, তো সেখানে দাঁড়িয়ে আমাদের 1098-এও কল আসে। ওখানে গেলে আমার খুব সাহস হয়, একা একা মনে হয় না, মনে হয় যে আমার পাশে অনেকজনই আছে। স্কুলে আগে যখন আমি স্কুলে যেতাম প্রথম প্রথম, তখন ম্যামেরা খুব অসুবিধা করতো, স্কুলে আসবি না তোর জন্য স্কুলের মেয়েরা খারাপ হয়ে যাবে, তোকে আর স্কুলে আসতে হবে না, বাড়ি বসে থাকবি, স্কুলে আর কোনো দিন আসবি না, এইসবগুলো বলতো। মনিকা সরকার থেকে সমাধান হয়েছে, আমি গিয়ে অফিসে গিয়ে বলেছিলাম, বলার পরে ওখান থেকে অফিস থেকে এসেছিলো, এসে ম্যাডামদের সাথে কথা বলার পরে তারপরের থেকে আমি স্কুলে যাই দেবো। এখন মেয়েরা স্কুলে যাচ্ছে যেহেতু সরকার এখন টাকা দিচ্ছে, কন্যাশ্রী এসছে, কন্যাশ্রীতে 25,000 টাকা পাবে, এটা কিছু কিছু ফ্যামিলি বুঝছে না, এটা টাকাটা পেলে আমার মেয়ে বি পাস করতে পারবে, ভালো পড়াশুনো করতে পারবে, এটা কিছু ফ্যামিলির মধ্যে একটা সচেতনতার ভাব এসছে। স্কুলে যাওয়ার পরেও কিন্তু দুর্ঘটনাগুলো যেটা ঘটছে, 13, 14, 15, 16 এই বয়সের মেয়েগুলো বেশিরভাগ এই সমস্ত ট্রাফিকারদের প্রেমের ফাঁদে পড়ছে এবং ওদেরকে এই ফাঁদ ফেঁদে নিয়ে যাচ্ছে। তারপরে গিয়ে আমরা যখন রেস্কিউ করছি সেখানে একটাই বুলি শিখিয়ে দিচ্ছে, আমি নিজের ইচ্ছায় গিয়েছিলাম, কখনো মিথ্যা কথা শিখিয়ে দিচ্ছে, আমি মাসির বাড়ি গিয়েছিলাম, আমি বান্ধবীর বাড়ি গিয়েছিলাম, এটা পুলিশের তরফ থেকেও আসছে। পুলিশ যখন গিয়েছে ঘরে তখন আমি ছিলাম আর ছেলেটা ছিল,
এবার আমার ওখান থেকে থানায় নিয়ে গেছে, থানায় আজকের ডায়েরি করেছে, তোমার ছেড়ে দেবো, 50,000 টাকা দিলে ছেড়ে দেবো। যখন এই জিনিসগুলো করছে, সে তো তার কেসটা প্রুভ হচ্ছে না, না পক্সো অ্যাক্ট লাগছে, না ট্রাফিকিংয়ের কোনো অ্যাক্ট লাগাচ্ছে। কুচিনা কীর্তিকা হওয়ায় আমাকে একটা পুরস্কার করেছিল, সেই পুরস্কারের জায়গা থেকে আমার নিজের মনে হয়েছিল এদের জীবন জীবিকার জন্য একটা সেন্টার বানানো দরকার। তাই আমি একটা সেন্টার বানিয়েছি, বেশ কিছু মেশিন কিনে দিয়েছি, যাতে সেখান থেকে কিছু সোর্স অফ ইনকামের জায়গা করতে পারে। একদম ছোটবেলায় আমার কিছুই মনে হতো না, কিন্তু তারপর একটু একটু যখন বড় হলাম, ক্লাস 8-9 একটু রাগ হতো, সবাই সবার মায়ের সাথে স্কুলে যায়, পরীক্ষার সময় নিয়ে যেত মাকে, দু এক সময় আমি আমার দিদি দুজনেই মানে একটু খারাপ কথা হয়তো বলে ফেলেছি, রাগ এছাড়া স্বাভাবিক, কিন্তু মাও তারপর আমাদের বোঝালো, আমরা নিজেও বুঝেছি, তারপর থেকে আর রাগ করি না। তো আমার মেয়ে যখন কথা বলতে শেখে, আমার ছোট মেয়ে যখন ওই 2-2.5 বছর বয়স, তখন আমাকে খুব বলতো, ও মা সবার মা বাড়ি থাকে, তুমি বাড়িতে থাকো না কেন, তুমি শুধু চলে যাও, তুমি খুব বদমাইশ। তো আমি এটা ভাবতাম, আবার এটাও ভাবতাম, আমি যদি বাড়িতে থাকি ওদের খাওয়াবো কি, তখন আমি এটা বলতাম, শোনা লোকের মারা বাড়ি থাকে কেন জানো, তাদের বাবারা টাকা দেয়, সংসার চালায়, তাই তোমার মা তো বাবারও রোল করছে, মায়েরও রোল করছে, তাই তোমাদের কষ্ট হচ্ছে। কোথাও আমাদের একটা বেড়ি, কিন্তু এই যে পুরুষের পায়ের তলায় আমাদের স্থান, মেয়েদের স্থান, এটা কত শতকের পরেও যে এটা কোনোদিন মুছে যাবে কিনা আমার আর জানা নেই।